পরীক্ষা কেমন হয়েছে বাবা? পরীক্ষা ভালো হয়েছে মামা। আপনি বাথরুমে হান দাঁড়িয়েছেন, আপনি তো আমার বিরাট একটা ক্ষতি করে দিয়েছেন, আপনি বুঝতে পারতেছেন? সেদিন আমি আপনারে বললাম যে আমি স্বপ্নে দেখছি যে আমি আমার ছেলের নিয়ে স্কুলে গেছি, সে বৃত্তি পরীক্ষা দিবে। তারপরে আপনি বলেন যে ছেলে বাইরে আপনি কি মামা ডাকে না বাবা ডাকে ডাকে দেখেন, পরে যদি আপনি স্বপ্নে দেখেন কিনা। আপনি এটা আমার মাথার ভিতরে ঢুকাইছেন, আমি স্বপ্নে দেখছি যে ছেলে আমার মামা ডাকছে। জি অনেক চেষ্টা করছি, সাবান এত ঘষি ফেনা হয় না। কিসের সাবান কিসের ফেনা? আমি বলতেছি যে আপনি আমার ছেলেকে বললেন যে বাইরে কি বলে বাবা না মামা, এই কথাটা আপনি কেন বললেন বলেন? হ্যাঁ জি সেটাই বুঝছি, এই সামান্য বিষয় লই তো আর বসের দিকে কোনো লাভ নাই, বুঝছেন না? বস কার? আমি বলতেছি যে আমি যে স্বপ্নে দেখলাম, আপনি কেন বললেন যে আর একজন যদি দেখেন? আপনি দেখেন বাবা দেখেন না মামা দেখেন? আমি তো মামা দেখলাম। ও আচ্ছা 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 সরি, হ্যাঁ অন বুঝি বলছি। খেলা তো সবাইরে লই খেলন যায় না, বুঝছেন না? খেলা হ্যাঁ সবাইরে লই তো খেলন যায় না। খেলা কিসের রে ভাই, খেলা কিসের? ও আচ্ছা না, আপনার আমার কথা তো ব্যাগ বুঝি বলছি, মানে আমি যেটা বলতে চাইতেছি আপনার কথা সূত্র ধরি। টেন্ডুলকার যেরকম খেলে আর আমাদের আশরাফুল যেরকম করে খেলে, দুই খেলার প্রতি পার্থক্য বলছি। মাথা আমি জিনিস আপনি এরকম করতেছেন ভাই? আপনি কি বল আশরাফুল ভাই আর গলার সিরিয়াস ব্যথা বুঝছেন নি, কথা কইতে মারতেছি না। আর তো শুটিং তো সিরিয়ালে শুরু হয়েছে বুঝছেন, বেতন তো হাইয়া মহরে, বাড়ির কিছু টিয়া হাঁটান লাগবো, আপনি আর কিছু টিয়া দেন না, ধার হিসাবে দিলেন। কোন মারা গেছে সর্বনাশ? ভাই এবো মরে ন, টিয়া হাঁটাই তৈব তাড়াতাড়ি বুঝছেন, টিয়া আর কাছে খুব শর্ট আছে, আপনি আরেক কোকা টিয়া তার দেন, টিয়া টিয়া কে মনে হয়ে গেছেন বাড়ি? আরে বাইরে আপনি বুঝতে পারতেছেন না, আরে কোকা টিয়া তার দেন, আমি বাড়ির টিয়া হাঁটাইতাম। তোর গলায় কী হয়েছে? গামছা ফালছো কী জন্য? গলায় ব্যথা ব্যথা, কথা কইতে মারতেছি না, বুঝতেছেন না ভাই? আরে আরে কোকা টিয়া তার দেন, টিয়া এক হাজার টিয়া তার দেন, টিয়া হাঁটাই দিছি। টাকা লাগবো না ভাই, আমার কাছে টাকা আছে, আমার যদি লাগে তখন সামো। তুমি খুব ভালো মানুষ, চিন্তা করো আমি চাইনি তাও তুমি আমার টাকা দিতে চাইতেছো, আল্লাহ তোমার ভালো করো। আর টাকা লাগলে আমি চাই নেব, তুমি রেখে দাও তোমার টাকা। আপনি বুঝতেছেন আপনারা আমি বুঝাইতাম পারতেছি না যে আর কোকা টিয়া তার লাগবো, আপনারা বুঝাইতে বুঝাইতে আর কষ্ট হইতেছে না, আমি যাইতে পারবো না আমার মেলা কাজ। আপনারে মাফ করে দেন। না শোনার কি মজা, যে না শুনে সেই বুঝে কি করলো কিছুই বুঝলাম না।